জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছে বলেই কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে এই সার্বভৌম রাষ্ট্রে বাস করি। আজকে কিন্তু আমরা স্বাধীনতার স্বাচ্ছন্দ্য বোধ এবং এই স্বাধীনতাকে আমরা ভোগ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে। আপনারা জানেন, যদি আজকে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা না পেতাম, আমরা কিন্তু আজকে শিক্ষা গ্রহণ করতে পারতাম না, আজকে আমাদের চাকরির সুব্যবস্থা হতো না, আজকে আমাদের থাকার ব্যবস্থা হতো না, আজকে আমাদের সম্মানের ব্যবস্থা হতো না। আজকে কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশে সম্মানের সহিত যার যার অবস্থানে, যার যার স্থান থেকে আমরা যোগ্যতা অনুসারে চাকরি করতে পারছি, জীবিকা নির্বাহ করতে পারছি, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম বলেই। কাজেই দেশ আমাকে বহু দিয়েছে। আমরা যারা এ প্রজন্মের, আমরা যারা রাজনীতি করতে চাচ্ছি, আমরা এবার দেশ কিছু দিতে চাই। আজকে আমরা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের সাধারণ জনগণের যে আশা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কাজেই আমরা যুব সমাজ সকলেই আমরা চেষ্টা করব বাংলাদেশের যে উজ্জ্বল ভবিষ্যৎ, এই উজ্জ্বল ভবিষ্যৎকে আমরা সুনিশ্চিত করতে চাই দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে, এবং তার নেতৃত্বের প্রতি আমাদের যে ভালোবাসা, তার নেতৃত্বের প্রতি আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসকে আমরা মূল্যায়ন করে আমরা আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজেই আমরা রাজনীতি করতে চাই বঙ্গবন্ধুর আদর্শের সাধারণ কর্মী হিসেবে, আমরা রাজনীতি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে। ধন্যবাদ।